ভগ্ন দশায় কোন রকমে দাঁড়িয়ে আছে সেতুটি। ভেঙে গেছে সেতুর প্রাচীর, প্রায়শই দুর্ঘটনার সম্মুখীন হন স্থানীয় বাসিন্দা থেকে নিত্যযাত্রীরা। দীর্ঘ 15 বছর ধরে সেতুর বেহাল দশা, তারপরেও হুঁশ ফেরেনি কারো। ছবিটা পূর্ব মেদিনীপুরের এগরা 1 নম্বর ব্লকের। মঙ্গলবার প্রতিবাদে কুদি এগরা রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় স্থানীয় বাসিন্দা থেকে স্কুল পড়ুয়ারা। ব্রিজটা কোনো হাঁটা চলা যাচ্ছে না, সব ভেঙে গেছে। ওদেরকে বলা হয়েছিল, এমএলএ টেবিলে সবাইকে বলা হয়েছিল, কিন্তু আপনারা বলে যাচ্ছেন যে হ্যাঁ আমরা করে দিব, কিন্তু আপনারা আসছেন না, তাই জন্য আমরা এই পদ্ধতিটা নেওয়া হয়েছে। জানা গেছে 3 দিন আগে তপন ঘোড়াই নামে এক ব্যক্তি তার স্ত্রী ও ছেলেকে নিয়ে কুদি যাওয়ার সময় সেতু থেকে খালে পড়ে গিয়ে দুর্ঘটনার শিকার হন। গুরুতর জখম হন তারা। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায় কুদিতে। ভাঙ্গা ব্রিজের জন্য আমার ভাই, জেঠিমা, জেঠু সব পড়ে গেছে, পা হাত ভেঙে গেছে, তাই আমরা এসেছি। কতদিন ধরে ব্রিজটা ভাঙা আছে? 15-20 বছর খানে হয়ে যাবে। এই ব্রিজের পর হাঁটাচলা করতে পারো? আমরা করি, কিংবা আমরা চলে মানে হাঁটাচলা করে অভ্যাস হয়ে গেছে, ভয় লাগে তবুও, কিন্তু নতুন লোক এলে পুরো সেখানে মাথা ঘুরিয়ে পুরো পড়ে যাবে। আজকে মানে এই কারণে আমরা এই অবরোধ করতে বাধ্য হয়েছি। দীর্ঘদিন ধরে প্রতিশ্রুতি, এই প্রতিশ্রুতি আজকে হবে, কাল হবে, এই হবে। আমরা এখানে অরাজনৈতিকভাবে সবাই মিলে আমরা সবাই মিলে প্রতিবাদ জানাচ্ছি, যাতে ব্রিজটা হোক। ব্রিজ হলে অসংখ্য মানুষের সুবিধা হবে। ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে এগরা থানার পুলিশ। অন্যদিকে ঘটনাস্থলে পৌঁছন এগরা 1 ব্লকের বিডিও। এই যে খাল, এই খালের যে বেহাল অবস্থা তুমি দেখতে পাচ্ছ, যেরকম কচুরিপানায় ভরপুর হয়েছে, তার সঙ্গে সঙ্গে এই ব্রিজ কোনো প্রকার স্বাস্থ্য চেকআপ কিন্তু হয় না। যদি স্বাস্থ্য চেকআপ হতো, অন্তত এটা তার বিকল্প ব্যবস্থা করা যেত, কিন্তু সেই বিকল্প ব্যবস্থা তো হয়নি। উল্টে গ্রামবাসীরা জানাচ্ছেন, যদি সামনে লোকসভা ভোট রয়েছে, ভোটের আগে এই ব্রিজের যদি কোনো সুরাহা না হয়, তাহলে কিন্তু তারা ব্রিজ হয়তো ভেঙে রাখবে যাতে মানুষকে বাঁচানো যায়, আর নচেত তারা এই গ্রাম থেকে পুরোপুরি ভোট বয়কট করবেন। অন্যদিকে একই ছবি হুগলির তারকেশ্বরেও। ভগ্নদশায় দাঁড়িয়ে আছে বাসুদেবপুর বালিগড়ি সংযোগস্থলের কাঠের পুল সেতু। অবস্থা এমন যে সেতুর ওপর দিয়ে 4 চাকার গাড়ি চলতে পারে না। প্রাণের ঝুঁকি নিয়ে সেতু পারাপার করেন স্থানীয়রা। ভগ্ন সেতু সংস্কারের জন্য গণসাক্ষ্য সংগ্রহ করে প্রশাসনকে জমা দেওয়া হয়, পাশাপাশি চিঠিও পাঠানো হয় মুখ্যমন্ত্রীর দপ্তরে। তারপরেও কাজ হয়নি। সংযোগস্থলের এই যে সেতু ভগ্ন অবস্থায় পড়ে রয়েছে দীর্ঘ 5 বছর ধরে, এইভাবেই সাধারণ মানুষ কিন্তু এই ভগ্ন অবস্থায় সাধারণ মানুষ নিত্যদিন যাতায়াত করছে, এবং তাদের অভিযোগ যে কোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনা ঘটে গেলে এর দায় কে নেবে, এমনটাই কিন্তু প্রশ্ন করছে সাধারণ মানুষ, পঞ্চদ্দি সাধারণ মানুষ। এবং এখান দিয়ে সাধারণ মানুষকে সামনেই হসপিটাল এবং পিছন দিকে পঞ্চায়েত অফিস এবং উচ্চ বিদ্যালয়, বালিগড়ি যে হাইস্কুল, সেই হাইস্কুল এবং জুনিয়র স্কুল, এই পথ ধরেই কিন্তু ছাত্রছাত্রীরা যাতায়াত করে, জীবনের ঝুঁকি নিয়ে পারাপার করে এই ব্রিজের ওপর দিয়ে। আমরা খালি সাধারণ মানুষ যাতায়াতের ক্ষেত্রে সেতুটা নয়, এখানে স্কুল কলেজ থেকে শুরু করে এখানে সামনে লোকনাথ স্টেশন আছে, বিভিন্ন যাত্রীরা যায়, এবং সবচেয়ে বড় কথা সামনে গ্রামীণ হসপিটাল বদ্দিপুর আছে, অ্যাম্বুলেন্সের পরিষেবা এই রাস্তা দিয়ে বন্ধ থাকলে এমার্জেন্সি রোগীকে ঘুরপথে নিয়ে যেতে হচ্ছে, প্রায় 1 কিলোমিটার দূরে নিয়ে যেতে হচ্ছে, এবং সামনে অনেক বিদ্যালয় আছে, ছেলেমেয়েরা একদম মেন রোড ধরে যাচ্ছে এই রোডটা বন্ধ থাকার ফলে। আমাদের প্রশাসনের কাছে আমরা বারবার লিখিত আবেদন দিয়েছি, কোনো প্রশাসনের কোনো নজর নেই। জীবনের রিস্ক এবং প্যাসেঞ্জারের জীবনের রিস্ক, আমাদের থেকেও বেশি প্যাসেঞ্জারকে নিয়ে যেতে গেলে তার জীবনের রিস্ক নিয়ে যেতে হয়, যে কোনো সময় কিছু হয়ে গেলে আমাদের হাতে কিছু থাকবে না। এমএলএর কাছেও যাওয়া হয়েছিল, খুব শীঘ্রই কাজ শুরু হবে। আমাদেরকে দেবুরক্ষী তথা জেলা পরিষদের যে মেম্বার, স্বাস্থ্যের কর্মাধ্যক্ষ, উনি এই আশ্বাস দিয়েছেন। শুধুই প্রতিশ্রুতি, কাজের কাজ হয়নি কিছুই, তীব্র কটাক্ষ বিজেপি। তো আজকে স্থানীয় বিধায়ক বহুবার এসে শুধু প্রতিশ্রুতি দিয়ে গেছেন। ওনাদের যেমন কাজ প্রতিশ্রুতি দেওয়া, মানুষকে ভোট আদায়ের সময় আসেন, এটা করে দেবো, ওটা করে দেবো, যেমন প্রতিশ্রুতি দিতে হয় ওনারা দিয়ে গেছেন, কিন্তু কাজের কাজ কিছু হয়নি। কবে মেরামত হবে এই ব্রিজ, এইটাই কিন্তু সাধারণ মানুষ কিন্তু দিন গুনছে। আদৌ কি এই ব্রিজ সারানো হবে, প্রশ্ন কিন্তু তুলছে বিরোধীরা। পূর্ব মেদিনীপুর থেকে বিরোধ মণ্ডল ও হুগলি থেকে সুভাষ মজুমদারের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।